টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তিনি হতে যাচ্ছেন ভারতের একমাত্র নেতা যিনি টানা তিনবার প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে একক নয়, এবার জোটের সরকার গড়তে যাচ্ছে বিজেপি। নতুন সরকার গঠনের লক্ষ্যে এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। জহেদুল আলমের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর। সবকিছু ঠিক থাকলে দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি ও এর নেতৃত্বাধীন এনডিএ জোট। 8 জুন অনুষ্ঠিত হতে পারে প্রধানমন্ত্রীর শপথ। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। এনডিএ জোটের শরিক দলগুলো বিজেপির সাথে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি। তবে তৃতীয়বার মন্ত্রিসভা গঠন নিয়েও জনগণের মনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইয়ে এলাইড হ্যায় এলাইড তো কুছ না কুছ উনকো করেগা পরেশান। কমজোর প্রধানমন্ত্রী হোঙ্গে ক্যুঁকি উনকে পাস পুরা পাওয়ার থোড়ি না আয়েগা, ও তো ডিভাইড হো জায়েগা না। আই বিলিভ আই থিঙ্ক হি ইজ ভেরি এফিশিয়েন্ট এন্ড হি ক্যান ম্যানেজ এভরিথিং। আদমি কা ব্যবসায় নেই রহেগা या नौकरी नहीं रहेगी, जो जिस कैटेगरी पे आदमी जी रहा है, जब वही चीज नहीं रहेगी तो राम मंदिर क्या करेगा। যদিও লোকসভার চূড়ান্ত ফল ঘোষণার পর দেখা যায় নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে 240 আসন পেলেও সরকার গঠনের জন্য তা পর্যাপ্ত নয়। সরকার গঠনে এনডিএ জোটের শরিকদের 53 আসন প্রয়োজন পড়ে। এদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এককভাবে 99 আসন সহ তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 233টি আসন, যা প্রত্যাশার চেয়েও বেশি। তাই কংগ্রেস শিবির সরকার গঠনে পিছিয়ে থাকলেও রাজনৈতিক লড়াইয়ের ক্ষমতায় এগিয়ে আছে অনেকটাই। জাহিদুল আলম, এটিএন বাংলা।